কোটিপতি হয়েও ফ্ল্যাটে বাস সলমনের, কিন্তু কেন, কি গভীর রহস্য লুকিয়ে এই ফ্ল্যাটে? দেখুন, সলমন খানের জীবন নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। মাঝে মধ্যেই তিনি আলোচনায় থাকেন, কিন্তু সলমন খানের প্রায় 2,850 কোটি টাকার সম্পত্তি রয়েছে, কিন্তু এখনো টাইগার এক বেডরুমের ফ্ল্যাটেই থাকেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সত্যিটা হলো, সলমন খান মাত্র 16 কোটি টাকার একটি বাড়িতে থাকেন। ভাইজানও যদিও এর পিছনে একটি বিশেষ কারণ রয়েছে বলে জানান। তথ্য অনুযায়ী সলমন খানের মোট সম্পত্তি 2,850 কোটি টাকা, তা সত্ত্বেও সলমন থাকেন মাত্র 16 কোটি টাকার ফ্ল্যাটে। এর পিছনের কারণ ব্যাখ্যা করে সলমন বলেন, এই বাড়ির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে। একটি সাক্ষাৎকারে সলমন বলেছিলেন যে তিনি ছোটবেলা থেকে এই বাড়িতে থাকেন এবং এই বাড়ির সঙ্গে তার অজস্র স্মৃতি জড়িয়ে, তার শৈশবও কেটেছে এই বাড়িতে, তাই এই বাড়িতেই থাকেন তিনি। সলমন গত 50 বছর ধরে এই বাড়িতে থাকেন এবং তিনি এটি খুব পছন্দ করেন। এই কারণেই তার পরিবার বাড়িটি ছেড়ে যেতে চান না। এমন নয় যে তিনি নিজের জন্য অন্য বাড়ি কিনতে পারবেন না, তবে সলমন যখন খুশি নিজের জন্য একটি বিলাসবহুল বাড়ি কিনতে পারেন। তবে তার বাড়ির প্রতি অগাধ আসক্তির কারণে তিনি কখনোই অন্য কোনো বাড়ির কথা ভাবেন না এবং এই বাড়িতেই থাকতে পছন্দ করেন। সম্প্রতি সলমন খানের বাড়ির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ছবিগুলোতে সলমন খানের বাড়ির ভিতরটাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। যে সলমনের বাড়িতে একটি সাধারণ সোফা, একটি সাধারণ খাবারের টেবিল রয়েছে, কোনো দামি ঝাড়বাতি পর্যন্ত নেই। সামগ্রিকভাবে বোঝাই যায় সলমন খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। যখন থেকে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, লোকেরা টাইগারের বাড়ি নিয়ে আলোচনা করছে। তবে রিপোর্ট অনুসারে শাহরুখ খান 200 কোটি টাকার বাড়িতে থাকেন। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনও 120 কোটি টাকার জলসায় থাকেন, কিন্তু সলমন খান শুধুমাত্র 16 কোটি টাকার ফ্ল্যাটে থাকতে পছন্দ করেন। তার জন্মদিন এবং ঈদের বিশেষ উপলক্ষে সলমন খান এই বাড়ি থেকেই তার ভক্তদের একটি ঝলক দেখা দেন। সলমন তার বাড়িতে একটি জিমও তৈরি করেছেন এবং বাড়ির বেশিরভাগ জিনিসই খুব সাধারণ।